জলপাইগুড়িতে ভোট পরবর্তী হিংসা যাতে না হয় তার জন্য শুরু হয়ে গিয়েছে কেন্দ্রীয় বাহিনীর টহল। জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বাহিনীর টহল দেখা যায়। আজ অর্থাৎ শনিবার দুপুরবেলা থেকে কেন্দ্রীয় বাহিনীর টহল নজরে পড়ে। শহরের নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয় তার জন্য জলপাইগুড়ি শহরে এখনো কেন্দ্রীয় বাহিনী রয়েছে আর তারাই মূলত টহল দিয়ে চলেছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। কিন্তু বাহিনীকে সাহায্য করে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। তারাই মূলত শহরের বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে এই টহলদারিতে নজর রাখছে। তবে ভোটের পরবর্তীতে জলপাইগুড়ি শহরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা ঝামেলা ঘটেনি।